আসসালামু আলাইকুম। সাত কৃষি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে যেখানে আছেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। খুলনা জেলা পাইকগাছা সুন্দরবন সাত এলাকা মোহাম্মদ তরিকুল ইসলামের সাত বাগান। আজকে আমি দেখাবো আমি সাত বাগানে ডালুসিনি গাছ কিভাবে রোপণ করেছিলাম। এখন আমার এই ডালুসিনি গাছে আমি এখন কাটবো, আপনারা সবাই দেখেন আমার ডালুসিনি গাছ। যখন আপনার ফুল আনা শুরু হবে তখন আপনি ডালুসিনি গাছ কেটে আপনি কীভাবে ডালুসিনি বানাবেন আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। ডালুসিনি গাছ এরা সুগন্ধীয় গাছ, এর পাতাও আপনি বিভিন্ন খাদ্য দিতে পারবেন সুগন্ধির জন্য। দর্শকবৃন্দু সবাই দেখে আমি আমার সাত বাগানে ডালুসিনি গাছ লাগাইছিলাম। রাত থেকে আমি ডালুসিনি কীভাবে ছড়াচ্ছি আপনারা এইভাবে আপনার সাথে ডালুসিনি গাছ লাগাই এইভাবে আপনারা ডালুসিনি সংরক্ষণ করবেন। সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ, আপনারা বাজার থেকে কেনার থেকে আপনারা নিজেও আপনার বাসায় লাগিয়ে আপনারা এভাবে একদম মানে ইয়ে করতে পারবেন সহজে। এগুলো খুব ভালো মশলা জিনিস, সুগন্ধি জিনিস ডালুসিনি। আপনারা এভাবে ডাল কেটে আপনারা এভাবে কেটে নেবেন, হালকা হালকা এভাবে কেটে নেবেন। আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে তৈরি দিয়ে এভাবে কেটে নেবেন, কেটে নেবেন। খুবই আমি এখন কাঁচা খেয়ে ফেলে আপনারা এভাবে করে লাগাবেন, দেখে আপনি কাটবেন আগামাটা এভাবে ছেড়বেন, ছেড়ে আপনার ডালচিনি এভাবে রোপণ করবেন। এ দেখেন আমি আমার ভিডিওগুলো দেখাচ্ছি, আপনারা অবশ্যই অনুরোধ আপনারা ডালচিনি গাছ বাসায় লাগাবেন। এটা সুগন্ধি গাছ, ডালচিনি গাছ, এটা আপনি রোদে শুকাবেন, বাস ডালচিনি আমাদের হয়ে গেল। এই দেখেন আমার সাত বাগানে ডালুসিনি গাছ থেকে আমি এই যে ডালুসিনি সংরক্ষণ করলাম, আপনারা দেখছেন আমি কিভাবে কেটে কেটে আমি ডালুসিনি বের করলাম। আপনারাও আপনার বাসার সাথে এই যে ইসের থেকে আমি সাল তুলে আমি এখন রোদি শুকাতে দেবো। সবাই দেখেন ডালুসিনি এই যে খুব সুগন্ধি জিনিস, দেখছেন কতগুলো হয়েছে কেকে কেকে। এটা আমি এখন রোদে শুকাতে দেবো। সবাই প্লিজ আপনারা ভিডিও দেখবেন, আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।